করোনা মহামারী, সেই সাথে বৈশ্বিক সমস্যা, এতে ভ্রমণের 12টা বেজে গেছে। তাই যখন সব কিছু খুলেই গেল তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই সরাসরি চলে এসেছি সুনামগঞ্জে এবং এসেছি টাঙ্গুয়ার হাওর দেখতে। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। বন্ধুরা, যেতে যেতে সুনামগঞ্জ সম্পর্কে একটু আইডিয়া দিই। সুনামগঞ্জকে বলা হয় হাওর কন্যা। হাওর ঘিরে জেলার এই পরিচিতির মূলে রয়েছে টাঙ্গুয়ার হাওর। এটি দেশের অন্যতম সুন্দর ও সম্ভাবনাময় একটি জলাভূমি। টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। প্রথমটি হচ্ছে সুন্দরবন। প্রায় 17 বছর ধরে সরকার এই হাওরটিকে নিয়ন্ত্রণ করছে, সেই সাথে বিভিন্ন বেসরকারি সংস্থাও এখানে কাজ করছে। রূপে গুণ অনন্য টাঙ্গুয়ার হাওরে প্রতি বছর অসংখ্য পর্যটক আসে। এবার আমিও চলে এলাম টাঙ্গুয়ার হাওর দেখতে। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার রাস্তা মোটেও মসৃণ ছিল না। হাওরের পানি বেড়ে যাওয়ায় অনেক রাস্তায় পানিতে ডুবে গেছিল। হাওরের পানি বেড়ে যাওয়ায় আমাদের বেশ খানিকটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। যেমন রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে আমরা এর মধ্যে গাড়ি ঠিকমতো চালাতে পারছিলাম না। গাড়ির ইঞ্জিনে পানি চলে আসার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল। আবার কিছু কিছু জায়গায় আমাদের পায়ে হেঁটেই রাস্তা পার হতে হয়েছে। হাওরের সৌন্দর্যের সাথে সাথে হাওরের রূপও যে ভয়ঙ্কর সেটাও আমরা দেখেছি। অনেক বাসাবাড়ির রাস্তা পানিতে ডুবে গেছে, কিছু বাসা দেখলাম পানির কারণে ভেঙে গেছে। চলার পথ সম্পূর্ণ ডুবে যাওয়ার কারণে এখন অনেকেই নৌকা ব্যবহার করছে চলাচলের জন্য। এভাবে আমরা চললাম তাহিরপুরের দিকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের তাহিরপুরে চলে এসেছি আমরা। আজকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভিজিট করতে। তো আমরা সুনামগঞ্জ থেকে লেগুনা করে এই তাহিরপুরে আসলাম এবং এখান থেকে আমরা নৌকাতে উঠব। অলমোস্ট 2 ডেজ আমরা এখানে কাটিয়ে দেবো। এখন দেখা যাক কেমন আমরা এনজয় করি, এবং আমি কখনোই হাওরে আসিনি অ্যাকচুয়ালি। সো এক্সপিরিয়েন্সটা আসলেই তাহিরপুরের এই অংশ থেকেই বোটগুলো যাত্রা শুরু করে। যাত্রা শুরুর আগেই সবাই সবার প্রয়োজন মতো লাইফ জ্যাকেট, বাজার, পানি, ব্যাটারি, যার যেটা প্রয়োজন সবাই এখান থেকে তা নিয়ে নেয়, এবং এখান থেকেই শুরু হয় টাঙ্গুয়ার হাওর যাত্রা। এটা হচ্ছে তাহিরপুর। তাহিরপুরের এখান থেকেই আপনাকে নৌকা নিতে হবে, এবং এসব যেগুলো নৌকা দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি থাকতে পারবেন। শোয়ার ব্যবস্থা আছে, টয়লেট রয়েছে এবং কিচেন রয়েছে, রান্না বান্না সব কিছু এখানেই হবে। আমি এখনও যাই না আমার নৌকা কোনটা, বাট আমি খুবই এক্সাইটেড। প্রত্যেকটা নৌকা খুবই সুন্দর এবং 2টা দিন নিঃসন্দেহে অসাধারণ একটা ট্যুর হতে যাচ্ছে। আমাদের এই বোট হাউস সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই। বোট হাউসের নিচতলায় সাধারণত ঘুমানোর ব্যবস্থা থাকে। অনায়াসে 15 থেকে 18 জন এখানে ঘুমাতে পারবে। সেই সাথে এই বোট হাউসে 2টি টয়লেট রয়েছে, 1টি কিচেন রয়েছে, এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর ছাদ। নর্মালি সবাই ছাদেই অবস্থান করে, যারা ক্লান্ত হয়ে যায় তারাই নিচে এসে ঘুমিয়ে পড়ে। চাইলে আপনি শুয়ে শুয়ে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। চারিদিকে অথই পানি, সেই সাথে দূরে উঁচু উঁচু পাহাড়গুলি মন ভালো করে দিতে বাধ্য। সেই সাথে এখানে পানিতে নামতে কিন্তু মন ছটফট করবে, কিন্তু নামার আগে লাইফ জ্যাকেট পরতে একদম ভুলবেন না। সিলেটের রাতারগুলের মতো একটি জায়গায় আমরা এসে পড়লাম।
এখানেই আমরা সবাই পানিতে নামব। এখানে আমাদের বোট হাউস আসার সাথে সাথেই কিছু লোক ছোট ছোট নৌকায় আমাদের চারপাশে চলে আসলো। তারা কেউ চা বিক্রি করছে, কেউ কলা চিপস বিক্রি করছে। আবার যেহেতু বোট হাউসটা একটু উঁচু, আপনার নামতে এবং উঠতে সমস্যা হতে পারে, এজন্যই তারা আপনাকে পানিতে নামতে এবং জাহাজে উঠিয়ে দিতে সাহায্য করবে, বিনিময়ে কিছু টাকা তাদেরকে দিতে হবে। গোসল পর্ব শেষ করে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে মূলত হাওরের বিশালতা টের পাওয়া যায় এবং অপার সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠার ভালো ব্যবস্থা না থাকার কারণে আমরা কেউই আর উপরে গেলাম না। গ্রুপ থেকে দু একজন জাস্ট কষ্ট করে উপরে ঘুরে এসেছিল। টাঙ্গুয়ার হাওরে সারা বছর এমন পানি থাকে না, বছরে 2-3 মাস এমন পানি থাকে, কিন্তু বাকি বছরটা শুষ্ক থাকে। চাইলেই আপনি মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ি নিয়ে এখানে চলাফেরা করতে পারবেন। মূলত এই পানির মূল উৎস হচ্ছে ভারতের মেঘালয়। সেখানে প্রায় 38টি ঝর্ণা রয়েছে। সে ঝর্ণারই পানি নেমে আসে এই হাওরে, যার নাম হয়েছে টাঙ্গুয়ার হাওর। এই হাওরে ছোট বড় 109টি বিল আছে, তবে প্রধান বিল 54টি। হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য খাল ও নালা। বর্ষায় সব মিলেমিশে একাকার হয়ে যায়, তখন হাওর রূপ নেয় সমুদ্রে, আর এই সমুদ্রের নামই হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই অসাধারণ হাওরের সাথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্যই এখানে আসা উচিত। ভর দুপুরে চরম ক্ষুধা লেগেছিল, তাই আর দেরি করতে চাইনি, খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো। বলা হয়নি, বোট হাউসের কর্মীরাই মূলত রান্নাবান্নাটা করে থাকে এবং সেই সাথে তারাই সব রকমের পরিবেশনটাও করে। রান্না এক কথায় খুবই চমৎকার ছিল। বোট হাউস থেকে সাধারণত 3 বেলায় খাবার দেওয়া হয়। সকালে খিচুড়ি এবং বাকি 2 বেলা ভাত দেওয়া হয়। সে সাথে কখনো মুরগি, হাঁস, মাছ সব ধরনের তরকারি সাথে থাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা ছুটলাম আমাদের শেষ গন্তব্যে যাওয়ার জন্য। অসাধারণ রাস্তা সব পাড়ি দিচ্ছিলাম, সে সাথে পাহাড় পাহাড় যেন শেষই হচ্ছিল না। আকাশ ছুঁই ছুঁই পাহাড়গুলো থেকে ঝর্ণার পানি নেমে এসে কি যে সৌন্দর্য সৃষ্টি করেছিল তা নিশ্চয়ই না দেখলে বিশ্বাস হয় না। যাই হোক বন্ধুরা, আমরা আজকে আমাদের দিনের শেষ স্থান হচ্ছে নীলাদ্রি লেক। সেখানে আমরা যাব এবং এই লেকের পাশেই আজকে আমরা রাত্রি যাপন করব। শেষ বিকেলে আমরা চলে এলাম নীলাদ্রি লেকে। এই লেক দেখে প্রথমেই আমার মনে পড়েছিল নেপালের পোখারার ফেওয়া লেকের কথা। ওই লেকটাও ঠিক এরকম স্বচ্ছ পানি এবং চারিদিকে উঁচু উঁচু পাহাড় ছিল। যাই হোক, দেশীয় এই ফেওয়া লেককে দেখার জন্য আর তর্সই ছিল না। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। নীলাদ্রিতে নৌভ্রমণ একা একাই, গ্রুপের সবাই হারা গেছে, আমি আমার মতো করে ঘুরতেছি। এখন নৌভ্রমণ অলরেডি ওই সাইডটা হেঁটে হেঁটে বেরিয়েছি, রাইট নাও আমরা এই সাইডে যাবো, এই জন্য নৌকা নিলাম। এই লেকে সবুজ সবুজ টিলা এবং পানি দেখে আসলেই এর প্রেমে পড়তে হয়। আপনি চাইলেই এখানে নৌকা করে ঘুরতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে, এটা একদম সীমান্তের সাথে ঘেঁষা, তাই খুব ক্লোজ হওয়া যাবে না। সে সাথে এখানে রয়েছে ঘোড়া এবং খাবারের নানা রকম আয়োজন। যারা টাঙ্গুয়ার হাওর উপভোগ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ। বর্তমানে নিয়ম করা হয়েছে, একটি বোট হাউসে কতজন যাবে তা নিকটবর্তী থানায় এন্ট্রি করতে হবে এবং সবার জন্য লাইফ জ্যাকেট অবশ্যই নিতে হবে। অনেকেই দেখা যায় বড় বড় স্পিকার নিয়ে বোট হাউস নিয়ে চারিদিকে ঘুরে বেড়ান এবং শব্দ দূষণ করেন, যেটি সম্পূর্ণভাবে অনুচিত। দয়া করে এই কাজটা অন্তত করবেন না। টাঙ্গুয়ার হাওরে অনেক ধরনের মাছ এবং প্রাণীরা রয়েছে, তাই হাওরে আপনার নৌকার ময়লা আবর্জনা ফেলবেন না। একটি ডাস্টবিনে সব ময়লা জড়ো করুন এবং ঘাটে গিয়ে নির্দিষ্ট স্থানে সেই ময়লাগুলো ফেলবেন।
নীলাদ্রি লেক উপভোগ শেষে আজকের মতো এখানেই আমাদের যাত্রা শেষ। বোট হাউসে আমরা এখানেই রাত্রি যাপন করেছি। পরের দিন নতুন আরো কিছু স্পট আমরা ভ্রমণ করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ট্যুরের বাকি অংশ নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।